রাকুল ভাই, তোমার মোবাইলে তো আমরা মেলা দিন থেকে হ্যামস্টারটা করছি, আমাদের মোবাইলে তোমার হ্যামস্টারটার লিংকটা পাঠিয়ে দাও না। তোমার মতন আমরা বড় লোক হই, মেথর মেথরের কাজ করে আর মাস্টার মাস্টারের কাজ করে, চাকর সবসময় গুলামি করবি, বেশি মালিক হওয়ার চেষ্টা করবি না। বাপ রে, ডিসক্লেমার। রাকুল ভাই, তোমার মোবাইলে তো আমরা মেলা দিন থেকে হ্যামস্টারটা করছি, আমাদের মোবাইলে তোমার হ্যামস্টারটার লিংকটা পাঠিয়ে দাও না। তোমার মতন আমরা বড় লোক হই। বাপ রে, এ ছোড়া বলি গ্রাসিয়া, মেথর মেথরের কাজ করে আর মাস্টার মাস্টারের কাজ করে, চাকর সবসময় গুলামি করবি, বেশি মালিক হওয়ার চেষ্টা করবি না। সেরকম কিছু না রাকুল ভাই, তোমার আন্ডারে তো আমরা মেলা দিন ধরে হ্যামস্টারটা করছি, বলছি যে হ্যামস্টারের লিঙ্ক ডাউন ধরকে দাও। বার্থডেটা আমি একদিন কথা করতো, এটা ওই 26 তারিখে যখন লঞ্চ হতো তখন আমরা তোমার সাথে কিছু টাকা পাতুক, তার লেবল ছিল। সস্তা কম না, এই যে 3টে মোবাইল নিয়েছি সব কিস্তিতে, আর তোর সুদের টাকা লিছি তোর 1,75,000। 26 তারিখে হ্যামস্টার লঞ্চ হবে, দিয়ে সব শোধ করবো। এবার রানুর মধ্যে বুঝছি যে আমাদেরকে টেলিগ্রামে শেয়ার করো হ্যামস্টারটা, তাহলে আমার ভাগ্য হয়েছে না। আরে চাকর চাকর মতো থাকবি। তোর এই মাসের বেতন কাটা বুঝলি, আর বেশি হ্যামস্টার হ্যামস্টার করবি না বুঝলি, হ্যামস্টার টাকা শুধু আমার। ঠিক আছে বস, আমার ভুল হয়েছে, আমি আর হ্যামস্টার হ্যামস্টার করবো না। প্লিজ তুমি আমার এ মাসের বেতনটা কাটো না, প্লিজ তুমি কাটো না আমার এ মাসের বেতনটা। ঠিক আছে ঠিক আছে, তোদের বেতন আমি আর কাটছি না, আর 2-4টে যদি লোক পাস তো কাজে লাগে দে। সামনে 26 তারিখে লঞ্চ হবে, টাইম কম বুঝলি, আর ভালো করবি, আর ডেলি কম বকানা করবি, আর চাবি গালা বেশি করে গুছা বুঝলি। আমি এক জায়গায় যাচ্ছি, আসছি, তোরা কাজ বন্ধ রাখিস না। ২৬ তারিখে দেবো। আরে 26-36 মুছে নেই পাতা, মেরা কিস্তি দে দাও, মে আবি চলা যাউঙ্গা। ওরে শালা, ওদিকে আবার সুদের লোক আছে, এবার সুদের টাকা যাবে লুকাই লুকাই। ইসকা দিমাগই খারাপ হে। কিরা পারা, শুক্রবার নাকি 12টার সময় নামাজ পড়ছে, বোঝে বললো আজ শনিবার। এই লোক তো বিশাল ইমানদার লোক লাগছে, এই সুদের মধ্যে টাকা দিলে এই এরকম লোককে দিতে হবে। ভালো একটা মানুষ, এইসব লোককেই সুদের টাকা দিতে হবে, তা না এই খুবই শুয়ে আছে। আমি তোমাকে দেখে লুকাবো কেন, লুকাইনি তো, আসলে আমি মাটিটা চেক করছি যে এতে ফসল হবে কি হবে না, কিন্তু না হবে না তো। একই কথা শুনেছে 3 মাস থেকে, তোর কিন্তু সুদ সমেত 1,75,000 টাকা হয়েছে, বুঝতে পারছিস তো, তুই দিবি কবে সেটা বল।
তোমার ওই একবারে ফাইনাল ডেট 26 তারিখ, 26 তারিখে হ্যামস্টার লঞ্চ আসবে, যে ওখান থেকে 2 লাখ টাকা পাই যাবো, 2 লাখ টাকা সাথে সাথে তোমাকে দিয়ে দেবো। তুমি কত পাচ্ছ? 1,75,000। তাহলে তোমার কাছ থেকে কত পাচ্ছি আমি? 25,000। সেটা কবে দিবা? ও, তোকে হেডমাস্টারে 2 লাখ টাকা দিবে বলছিস না, ওই 2 লাখ টাকা আমাকে দিবি? তুই যদি আমাকে 2 লাখ টাকা দিস তাহলে হিসেব মতন আমি 1,75,000 টাকা পাচ্ছি, মানে তুই 25,000 টাকা পাচ্ছিস বলছিস না? ও, দিয়ে দিবো, দিয়ে দিবো টাকা, তোকে দিয়ে দিবো। আর ও বলছে যে হেডমাস্টারে 2 লাখ টাকা দিবে, ও পাচ্ছে 25,000 টাকা, কিন্তু আমাকে টাকা দিল কখনো? একটু লেট হয়ে গেল নাকি? আজ তো সেই 26 তারিখ, আজ ওই হ্যামস্টার না হেডমাস্টার লঞ্চ হওয়ার কথা, ওই আবার টাকা দেবে এই চিটারের, দেখি দিনই টাকা দেবে কি? আজ তো 26 তারিখ, রাখবিলে যে হ্যামস্টারটা করেছিল ওটা আজকে লঞ্চ হওয়ার কথা, আমাকে টাকা দিতে সিদ্ধ ডাকলো, দেখি গিয়ে চল চল গাড়ি নিয়ে রাখবিলে আজকে টাকা দেবে, চল চল। তোমরা সবাই চলে এসেছো? যারা যারা আমার কাছে টাকা পাবা। আমরা তো সবাই চলে এসেছি, কিন্তু তুই এই সমুদ্র ধারে নিয়েছিলি কেন? সারাদিন টপ টপ করেছো, তুমি টাকা ছাড় দেবা? টাকা ছাড় না এখন। তোমরা উত্তর দিতে হয় না, ও কি লিখেছে পড়ে শোনাবে বলছে, শোনাক না? আচ্ছা তুমি শোনাও, শোনাও। আমার নিজের স্বেচ্ছায় বলছি, আমি মরে গেলে আমার মৃত্যুর জন্য তোমরা কেউ দায়ী হবে না, এবং আমার নামে যে 4 লাখ টাকার ইন্স্যুরেন্স আছে সেটা আমি মরে গেলে তোমরা পাবা, এবং তোমাদের বাকিদের তোমার সববারই ঋণ শোধ হয়ে যাবে, আর যে বাকি টাকাটা বেঁচে থাকবে সেটা আমার বুড়ো বাবাকে দিয়ে দেবা, তখন আমার বাবা খুব অসহায়। তার মানে তুই কি বলতে চাচ্ছিস, তুই এখন আত্মহত্যা করবি? হ্যাঁ, তোমরা যেটা বলতে সেটি, তার কারণ আমার পক্ষে ঋণ পরিশোধ করা সম্ভব না, আমি মরে গেলে যে 4 লাখ টাকা পাবা ইন্স্যুরেন্সে ওটা নিয়ে তোমরা থাকবে। মানে সামনে মাসের 35 তারিখে ঠিকই হবে। আমরা তোকে রাখলে রাস্তা।